মাত্র একবার ব্যবহার করেই ছেলে মেয়ে উভয়ের ত্বক হবে দুধের মতো ফর্সা। আপনি যদি মাত্র 30 টাকা খরচ করে পার্লারের মতো 5000 টাকার ফেসিয়াল ঘরে বসেই করে নিতে পারেন, তাহলে 1000 টাকা খরচ করে আর পার্লারে কেন যাবেন? আজ আমি আপনাদেরকে খুবই সহজ উপায়ে মাত্র 30 টাকা খরচ করে ঘরে বসেই দুইটি স্টেপে ফেসিয়াল করে দেখাবো। এই ফেসিয়ালটি করার ফলে আপনাদের ত্বকের মিস্টার দাগ, ব্রণের দাগ, চোখের নিচের কালো দাগ এবং রোদে পোড়া কালো দাগ সব খুব সহজে দূর হয়ে যাবে। এছাড়াও ত্বকের বলিরেখা দূর করবে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করবে, ত্বককে করবে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে। ম্যাজিক এই ফেসিয়ালটি খুব সহজেই কিভাবে আপনারা ঘরে বসে করতে পারেন তা দেখতে এবং জানতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন। ত্বকের যত্নে 100% কার্যকরী ফেসিয়াল রেমিডি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি কফি পাউডার। এখানে আমি একটি পরিষ্কার বাটির মধ্যে 1 চামচ পরিমাণ কফি পাউডার নিয়ে নিচ্ছি। কফি পাউডারের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যাফিন, যা ত্বকের কালো দাগ সব দূর করে, ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। এই পর্যায়ে নিয়ে নিয়েছি চিনি। চিনি ত্বকের মৃত চামড়া দূর করে, মৃত কোষগুলোকে পুনরুজ্জীবিত করতে সহায়তা করে, ত্বকের ময়লাকে গভীর থেকে তুলে আনে। চিনি এবং কফি পাউডার চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব লেবুর রস। এখানে 1/2 চামচেরও কম লেবুর রস দিয়ে দিব। লেবুর রস ত্বকের ময়লাকে গভীর থেকে তুলে আনে, ত্বকের কালো দাগ ছোপ দূর করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তো লেবুর রস উপাদানগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তবে যাদের ত্বকে অ্যালার্জির সমস্যা রয়েছে বা সেন্সিটিভ, তারা কিন্তু লেবুর রস স্কিপ করবেন। তো খুব ভালোভাবে উপাদানগুলোকে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব শ্যাম্পু। এখানে আপনাদের বাসার ব্যবহৃত রেগুলার শ্যাম্পু 1 চামচ পরিমাণ দিয়ে দিবেন। তবে আপনাদের কাছে যদি মনে হয় শ্যাম্পু আপনাদের ত্বকের জন্য ক্ষতিকর হবে, সেই ক্ষেত্রে আপনারা শ্যাম্পুর পরিবর্তে আপনাদের বাসার ব্যবহৃত ফেস ওয়াশ ব্যবহার করবেন। শ্যাম্পু অথবা ফেস ওয়াশ এই উপাদানগুলোর সাথে চামচের সাহায্যে বেশ কিছুক্ষণ সময় মিশিয়ে নেবেন, যতক্ষণ পর্যন্ত উপাদানগুলো এরকম ভাবে মিশে না যাবে। দেখতে পাচ্ছেন উপাদানগুলো মিশে একদম ঘন ক্রিমের মতো হয়ে গেছে। যখন দেখবেন উপাদানগুলো মিশে এরকম ঘন ক্রিমের মতো হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন যে উপাদানটি তৈরি হয়েছে। তো দেখতে পাচ্ছেন সবগুলো উপাদান মিশে উপাদানগুলো কত সুন্দর ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে উপাদান মিশ্রিত এই বাটিটাকে সাইডে রেখে দিব। এখন আমি একটি ফেস মাস্ক তৈরি করে আপনাদেরকে দেখাবো। প্রথমেই একটি পরিষ্কার বাটির মধ্যে 2 চামচ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। বেসন ত্বকের ময়লাকে গভীর থেকে তুলে আনে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বকের কালো দাগ ছোপ দূর করে, ত্বকের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করে, ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে, ত্বককে করে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে। 2 চামচ পরিমাণ বেসনের সাথে দিয়ে দিব 2 চামচ পরিমাণ কফি পাউডার। কফি পাউডারের উপকারিতার কথা তো আগেই বলেছি। তো খুব ভালোভাবে কফি পাউডার বেসনের সাথে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল। এখানে 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে দিলাম। অ্যালোভেরা জেল আমাদের ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে, ত্বককে করে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে। তো অ্যালোভেরা জেল উপাদানগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 3 চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। টক দই আমাদের ত্বকের কালো দাগ ছোপ দূর করতে সহায়তা করে, ত্বকের তৈলাক্ত ভাব দূর করে, ত্বককে করে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে। চামচের সাহায্যে সবগুলো উপাদান বেশ কিছুক্ষণ সময় মিশিয়ে নিব। উপাদানগুলো খুব ভালোভাবে মিশে গিয়ে তৈরি হয়ে যাবে ত্বকের যত্নে 100% কার্যকরী ফেস মাস্ক রেমিডি। তো দেখতে পাচ্ছেন উপাদানগুলো কিন্তু খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। তো উপাদানগুলো মিশিয়ে নেওয়ার পর কিন্তু উপাদানগুলোর ঘনত্ব এমন হবে। এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব দুইটি রেমিডি কিন্তু তৈরি হয়ে গেল। একটি হচ্ছে স্ক্রাব আর একটি হচ্ছে ফেস মাস্ক। এখন আমি আপনাদেরকে বলে দিব এই দুটি রেমিডি আপনারা আপনাদের ত্বকের যত্নে কিভাবে ব্যবহার করবেন। তো এই রেমিডি ত্বকে ব্যবহার করার জন্য আপনাদের ত্বকটিকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর একটি মেকআপ ব্রাশ অথবা আঙুলের সাহায্যে রেমিডি আপনাদের ত্বকের মধ্যে লাগিয়ে নেবেন। প্রথম যে রেমিডি তৈরি করেছিলাম স্ক্রাব, সেই স্ক্রাবটি লাগিয়ে নিচ্ছি। যে স্ক্রাবটি আমি শ্যাম্পু ব্যবহার করে তৈরি করে নিয়েছি সেই স্ক্রাবটি। স্ক্রাবটি মেকআপ ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে ত্বকে লাগানো হয়ে গেলে খুবই আলতো ভাবে আঙুলের সাহায্যে 5 মিনিট মাসাজ করব। 5 মিনিট মাসাজ করার পর স্ক্রাবটি নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবো। এই স্ক্রাবটি এতটাই কার্যকরী, একবার ব্যবহার করার পরেই কিন্তু আপনাদের ত্বকের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। তো খুব ভালোভাবে স্ক্রাব করার পরে আপনারা ত্বকটিকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। এরপর পাতলা সুতি কাপড় দিয়ে ত্বকটিকে মুছে নেবেন। এই রেমিডি এতটাই কার্যকরী, একবার ব্যবহার করার পরেই কিন্তু খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। এরপর আপনারা মেকআপ ব্রাশ অথবা আঙুলের সাহায্যে ফেস মাস্কটি আপনাদের ত্বকের মধ্যে লাগিয়ে নেবেন। ফেস মাস্কটি সেম নিয়মেই ব্যবহার করবেন। প্রথমে মেকআপ ব্রাশের সাহায্যে ফেস মাস্কটি ত্বকের মধ্যে লাগাবেন, এরপর আঙুলের সাহায্যে আলতো হাতে 10-15 মিনিট মাসাজ করবেন।
তো ম্যাসাজ করা হয়ে গেলে আবারও মেকআপ ব্রাশের সাহায্যে রেমেডি ত্বকের মধ্যে লাগিয়ে নেবেন। এরপর অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যায়। যখন দেখবেন ফেস মাস্কটি শুকিয়ে গেছে তখন নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলবেন। এই নিয়মে এই রেমেডি ব্যবহার করার পরে কিন্তু আপনাদের ত্বকের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। আপনাদের ত্বক এতটা ফর্সা হবে, এতটা সুন্দর দেখাবে যে আপনারা পার্লারে যাওয়ার কথা কিন্তু ভুলেই যাবেন। তো আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই রেমেডি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আশা করি আজকের এই রেমেডি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমেডি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের হেল্পফুল রেমেডি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো হেল্পফুল রেমেডি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।